আজি মই আহৰি গাঁওকু আসিছি। আহৰি গাঁৱৰ চাষী ভাই ভনী মানুহ কৃষিৰে কেতেগুড়ি নূয়া নূয়া চাষ প্ৰণালী এই পিক মাধ্যমৰে শিখাই আসিছি। এই পিক চলাই মতে বহুত খুচি লাগুচি। পিক মাধ্যমৰে ভিডিঅ' শ্ব দেখাই চাষী মানে কিছু নূয়া নূয়া জিনিষ শিখুচোন। এই পিক চলাই আমাক বাৰিপদাৰে দুই দিন ট্ৰেইনিং প্ৰগ্ৰাম মাধ্যমৰে আমাক শিকাই পিক মেচিন কিপৰি চলা যাব আৰু মধ্য মিটিং কিপৰি পৰিচালনা কৰা যাব তালিম শিবিৰৰে আমাক শিকাই। ভিডিঅ' দেখিবা দ্বাৰা আৰু আমি এই যে আগৰু তো আগা কৰো নথিলো আমি ঘাস মৰা ঔষধ মৰা হ'ব নথিলা তেণু এই ঘাস মৰা ঔষধ এইটা ভিডিঅ'ৰে আমি দেখিলোঁ আনিকি আমাৰ কৃষি বিভাগৰ আনিকি দেখাইলে তো সেইটা দেখিবা দ্বাৰা আমি জানিলোঁ যে মানে এইটা মাৰিদেলা পৰে ঘাস বি কমি যাব তাৰপৰা আমাৰ খৰ্চ বি কম হ'ব তো আমাকো সহজ বি হ'ব অধিকা লোক খৰ্চ বি হ'বলে তেণু আমি ইয়া দেখিবা দ্বাৰা আমি কামৰে লগাই পাৰিছো। আৰু এই কাৰ্যক্ৰমৰে যা বি ভিডিঅ' দেখাওঁ আগৰু এই কাৰ্যক্ৰম মধ্য তালিম শিবিৰ মাধ্যমৰে আমি লোকমানক দেখাওঁ এবং সেতিরে সে যা শিক্ষা গ্রহণ করুলে সেটা তাঁর পাখে যথেষ্ট হো নথিলা তেবে এই ভিডিও প্রোগ্রাম মাধ্যমে লোক যা দেখুছেন যে কার্যক্রম সে কার্যক্রমক হসখুশি দেখুছেন এবং ঠিক ভাবে কাজে লগাউছেন। আগর যে তালিম শিবির দিয়া সেতিরে যে খরচ হোলা ও সময় অধিক হোলা এতে নিশ্চিত ভাবে কম সময় এবং কম খরচে বহুত লোকঙ্ পাখে এই কার্যক্রম পৌঁছি পড়ছে। বিহন বিসর্জন আমি জাঁপারু এথর ভিডিও দেখব আমি বিহন বিসর্জন সবকিছু জাঁলু কম পয়সার বি আমি বিহন নিজ প্রস্তুত করে পু আমি বহুত সহজ উপায় হচ্ছে ঘর সবকিছু সামগ্রী আমার মিলুচি ধান সবকিছি মিলিকি আমি বিহনক বিসর্জন করে নিজ ইয়ে নিজে চাষ করি। পূর্বর আমার ক্যামেরা বিষয়ে কিংবা ভিডিও শুটিং বিষয়ে কোণী আইডিয়া নথিলা। ময়ূরভঞ্জ জেলা ডিডি অফিস কৃষি বিভাগ ডিডি অফিস তরফর আমাকে প্রথমে এক পাঁচদিনিয়া তালিম শিবির আয়োজন করেছিলেন। এই তালিম শিবিরে আমি পাঁচজন পাঁচদিন ধর এখানে ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা ক্যামেরার ব্যবহার ভিডিও শুটিং এ সমস্ত বিষয়ে আমি তালিম নেল। আমি এই ভিডিও দ্বারা চাষবাস নূয়া পদ্ধতিতে জাঁপারু এবং এই ভিডিও গুড়া আমার আঞ্চলিক নিজ ভাষায় হয়েথার চাষি ভাই মানে সহজরে এবং শীঘ্র আমি বুঝিপারছু এখন আমি কিপরি নিজ জমিরে প্রয়োগ করে পারবু তাহলে বুঝিপারু মো নিজ জমিরে এই ঘাস নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করবি। ইকো প্রজেক্ট মাধ্যমে দেখা হচ্ছে এই চাষ সব বিষয়ে সচেতন করা হচ্ছে সেটা বহুত লোক গ্রহণ করছেন কিন্তু আগর দেখিকি শুণুলে মানে গোটে কানে শুণুলে আর গোটে কানে বাহার করুলে কিন্তু এবে যে পিক প্রজেক্ট মাধ্যমে দেখা হচ্ছে মানে দেখিকি জাঁপারছেন মানে প্রাকটিকাল জিনিসটা জাঁপারছেন। বর্তমান সুদ্ধা আমি পাঁচটা ভিডিও অলরেডি তৈরি করে সারু এই শুটিং কলা ভিতরে আমি দেখুছু যে অলগা চাষী মানে এতে আক্টিং করা ইন্টারেস্ট রাখছেন অন্যবেলে আমি দেখলে সে পচারছেন আউ কেবে ভিডিও করব আমি সে ভিডিওরে বি আক্টিং কিছু করা চান্স দিও। সর্ব কেমতি চিহ্নবা আগর আমি দেখি কিন্তু কৃষি বিভাগ লোক মানে চিহ্নলে কিন্তু ইনা ফটো দেখবা পরে আমি ভিডিও দেখবা পরে আমি সব জাঁপারু বুঝিপাইলু। আমি ভাত ছড়া আমার বিভিন্ন প্রকার ডালি জাতীয় খাদ্য মকা জাতীয় খাদ্য বিভিন্ন প্রকার খাদ্য আমাকে দরকার হয়ে থাকে তেমন আমি ভাবুছি এই ধান চাষর বিভিন্ন কার্যক্রম সহিত আমি অণধান তথা ডালি জাতীয় মকা ফসল এইসব বিষয়ে আমি চাষী মানুষ বিভিন্ন প্রকার ভিডিও দেখে পারে চাষী মানে উপকৃত হতে। আমি এই কিছুদিন হল ভিডিও দেখুছি ভিডিও দেখা মাধ্যমে বিহন বিশোধন রোগ পোক নিয়ন্ত্রণ সার প্রয়োগ ইত্যাদি দেখা দ্বারা আমার বহুত কিছু লাভ হচ্ছে। বিগত দিনের সভা সমিতি মাধ্যমে যা শুণুলু কিছু মনে রাখুলু আছে পাথরি দেলু এবে এই ভিডিও দেখা দ্বারা আমি বহুত কিছু জাঁপারছু আুঝিপারছু আহ্বান আমি হয়ে পারছু। আমার আগর যে সিস্টম লা সে সিস্টমে সব খালি দেখুলে শুণুলু আশ্বরে দেলু এই বর্তমান ভিডিও দেখা দ্বারা আমি সব সব কামরে লগাউছু আউ খুশি মধ্যে হচ্ছু আর লাভবান মধ্যে হচ্ছু। মধ্যে মধ্যে সরকারের তরফ যে আপনার আমার
ପଞ୍ଚାୟତରେ ରହୁଛନ୍ତି ସରକାରୀ ସରକାରଙ୍କ ତରଫରୁ ମଧ୍ୟ ମଝିରେ ମଝିରେ ଆଜ୍ଞା ବିରତି ଟାଇପ୍ର କରିକି ଭିଡ଼ିଓକୁ ବନ୍ଦ ବାନ୍ଦ କରିକି ବି ନିଜେ ଯିଏ ବୁଝି ନପାରୁଛନ୍ତି ତାଙ୍କଠୁ ପରାମର୍ଶ ନେଉଛନ୍ତି ସେ ଭାରି ଖୁସି ହେଇକି ଆଜ୍ଞା ବୁଝାଉଛନ୍ତି। ଏବେ ତ ଉଣା ଅଧିକ ଧାନ କଟାକୁଟି ସରିଲାଣି, ଆହୁରି ଆଗକୁ ମଧ୍ୟ ଧାନ କଟାକୁଟି ଅଛି। ଏ ବାବଦରେ ଯେମିତି ଆମର ଧାନ ବାବଦରେ ଧାନ ଚାଷ ବାବଦରେ ଯେମିତି ସରକାରଙ୍କ ତରଫରୁ ସୁଟିଂ ମାଧ୍ୟମରେ ହେଉ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ହେଉ ଲୋକଙ୍କୁ ଯଦି ସଚେତନ କରାଯାଇଥିଲା ଭାରି ଇଏ ଲାଗୁଛି ଆଜ୍ଞା। ଆଗକୁ ଯଦି ଏଇଭଳିଆ ଏହା ବାବଦରେ ମାନେ ଠିକ୍ ସମୟରେ ଆଉ ଅନ୍ୟ କିଛି ପନିପରିବା ହେଉ ଅନ୍ୟ ଚାଷ ବାବଦରେ ଯଦି ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଆଉ କିଛି ଆମମାନଙ୍କୁ ଏଇ ଚାଷୀ କୂଳ ଭାଇମାନଙ୍କୁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଯଦି ହୋଇପାରନ୍ତା ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଆଉ ଟିକେ ମାନେ ବଡ଼ କରିକି ଆଉ ଚାଷ ବାବଦରେ ଆଉ କୁହନ୍ତା ଆମେ ସମସ୍ତେ ଖୁସି ହୋଇଥାଏ ଆମ ଚାଷୀ ଭାଇ। ପନିପରିବା ଚାଷ କୃଷି ଭିତ୍ତିକ ଯୋଜନା ଏଗୁଡ଼ାକ ଯଦି ଚାଷୀମାନଙ୍କୁ ଦେଖାଯାଆନ୍ତା ତାହେଲେ ଚାଷୀମାନେ ଉପକୃତ ହୁଅନ୍ତେ। ତା ସହିତ ଜଳସେଚନ ଏବଂ କୃଷି ଯନ୍ତ୍ରପାତି ବାବଦରେ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଚାଷୀମାନଙ୍କୁ ଦେଖାଯାଆନ୍ତା। ତା ସହିତ ଅଳ୍ପ ଚାଷୀ ଆରି ମାଧ୍ୟମରେ ଦେଖୁଛନ୍ତି, ଏତାକୁ ବିସ୍ତୃତ କରି ସମସ୍ତ ଚାଷୀ କେମିତି ଦେଖିପାରନ୍ତେ ତା'ର ଯଦି ସୁବ୍ୟବସ୍ଥା କରାଯାଆନ୍ତା ତାହେଲେ ସମସ୍ତ ଚାଷୀ ନିଶ୍ଚିତ ଉପକୃତ ହୁଅନ୍ତେ।